আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে অ্যালগোরিদমটা দেখব সেটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগোরিদম। সো বেসিক্যালি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগোরিদমটা আসলে মিনিংটাই হচ্ছে যেটা প্রথমে আসবে সেটাকে আমাদের প্রথমে সার্ভ করতে হবে। তার মানে আমাদের সিপিইউতে যে প্রসেসটা প্রথমে আসবে সেই প্রসেসটাকে আমাদের এক্সিকিউট করে দিতে হবে। এখানে আমাদের কতগুলো প্রসেস দেওয়া আছে, P1 থেকে P5 পর্যন্ত, আর এগুলো অ্যারাইভাল টাইম দেওয়া আছে। অ্যারাইভাল টাইম হচ্ছে 0, আর এগুলো হচ্ছে বার্স্ট টাইম বা এক্সিকিউশন টাইম। একটা প্রসেস এক্সিকিউট হতে সম্পূর্ণভাবে এই টাইমটা লাগবে, যেমন P1 প্রসেসটা সম্পূর্ণরূপে এক্সিকিউট হতে 80 মিলি সেকেন্ড লাগবে, বা P2 এর ক্ষেত্রে 20 মিলি সেকেন্ড, P3 এর ক্ষেত্রে 10, P4 এর ক্ষেত্রেও 20 এবং P5 এর ক্ষেত্রে 80। সো এটা হচ্ছে আমাদের বেসিক ধারণা। এখন কথা হচ্ছে আমাদের এখানে অ্যারাইভাল টাইমগুলো হচ্ছে সবগুলো 0। যদি আমাদের ডিফারেন্ট অ্যারাইভাল টাইম দেওয়া থাকতো, যেমন P1 এর ক্ষেত্রে 0 দেওয়া আছে, P2 এর ক্ষেত্রে 1, P3 এর ক্ষেত্রে 2, P4 এর ক্ষেত্রে 3, P5 এর ক্ষেত্রে 4, এরকম যদি দেওয়া থাকতো তাহলে আমরা সেই অ্যারাইভাল টাইম অনুযায়ী প্রসেসগুলোকে এক্সিকিউট করতাম। সিরিয়াল অনুযায়ী এই অ্যারাইভাল টাইম অনুযায়ী যে প্রসেসটা ফার্স্টে আসতো সেই প্রসেসটাকে আমরা প্রথমে এক্সিকিউট করতাম, তারপরে সিরিয়াল অনুযায়ী বাকিগুলো আমরা এক্সিকিউট করতাম। কিন্তু যেহেতু আমাদের এখানে সবগুলো প্রসেসের অ্যারাইভাল টাইম হচ্ছে 0, সেই কারণে আমরা প্রসেসগুলো যে সিরিয়ালে দেওয়া আছে ওই সিরিয়াল অনুযায়ী এক্সিকিউট করে দিব, যেহেতু এটা আমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগোরিদম। সো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগোরিদমের রুলসটাই হচ্ছে প্রথমে যে প্রসেসটা আসবে সেটা সম্পূর্ণভাবে এক্সিকিউট হবে, তারপরে সিরিয়াল অনুযায়ী যে প্রসেসটা আসবে পরবর্তীতে সেগুলো সবগুলোই এক্সিকিউট হতে থাকবে। তো এটা গ্যাং চার্ট আঁকতে গেলে আমাদের কীভাবে করতে হবে সেটা আমি একটু দেখাচ্ছি। তো যেহেতু এখানে সবগুলো প্রসেস অ্যারাইভাল টাইম 0, তো ফার্স্টে আমরা কী করবো, অবশ্যই আমাদের 0 অ্যারাইভাল টাইম থেকে শুরু করতে হবে সবগুলো প্রসেস গ্যাং চার্ট আঁকার সময়। সো আমরা 0 থেকে শুরু করলাম। প্রথম প্রসেসটা হচ্ছে আমাদের P1। সো P1 প্রসেসটা আমাদের কতটুকু সময় ধরে চলবে, 80 মিলি সেকেন্ড। সো আমরা P1টাকে 80 মিলি সেকেন্ড ধরে এক্সিকিউট করলাম। নেক্সট আমাদের প্রসেসটা হচ্ছে P2। সো আমরা P2টা কতটুকু সময় ধরে চলবে, এটা হচ্ছে আরও 20 মিলি সেকেন্ড চলবে। সো 80 প্লাস 20 মানে হচ্ছে টোটাল 100 মিলি সেকেন্ড। পরবর্তী যে বাস টাইমগুলো আসবে সেগুলো আমরা কী করবো, পূর্বের বাস টাইমের সাথে যোগ করে দিবো জাস্ট, সেটাই হচ্ছে রুলস। তারপর আমাদের প্রসেসটা আছে হচ্ছে P3। সো আমরা P3 কতটুকু চালাবো, 10 মিলি সেকেন্ড। সো 100 প্লাস 10 ইকলটা হচ্ছে 110। অনুরূপভাবে P4 প্রসেসটা আমাদের কতটুকু চলবে, এটা চলবে হচ্ছে 20 মিলি সেকেন্ড। সো 110 প্লাস 20, দ্যাট মিন্স 130। তারপর হচ্ছে P5 প্রসেসটা কতটুকু চলবে, আরও 80 মিলি সেকেন্ড, তার মানে হচ্ছে 130 প্লাস 80 মানে হচ্ছে 210। সো আমরা 210 মিলি সেকেন্ড। সো এটাই হচ্ছে আমাদের FCFS অ্যালগোরিদমের গ্যান চার্ট। এটা একদম সহজ অ্যালগোরিদম, এত কঠিনভাবে ভাবার কিছু নেই। তো এইটাই হচ্ছে আমাদের গ্যাং চার্ট। এটা থেকে আমরা পরবর্তী যে জিনিসগুলো আমাদের লাগবে ওগুলো আমরা বের করবো, কীভাবে বের করতে হবে সেটা আমি দেখাচ্ছি। সো আমাদের এখানে বের করতে বলতে পারে যে কমপ্লিশন টাইম কত, বা ওয়েটিং টাইম কত, বা টার্ন অ্যারাউন্ড টাইম কত, টোটাল ওয়েটিং টাইম কত, টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম কত, বা অ্যাভারেজ ওয়েটিং টাইম কত, এগুলো আমাদের বের করতে বলতে পারে। সো এখানে আমি কিছু কিছু জিনিস দেখাচ্ছি কীভাবে করে বের করতে হবে। আমাদের এইসব ইনফরমেশনগুলো বের করার জন্য আমাদের গ্যাং চার্টটা হচ্ছে মেইন। সো এইগুলো আমাদের কোশ্চেনেই দেওয়া ছিল, এটা হচ্ছে প্রসেস দেওয়া ছিল, এটি মানে হচ্ছে অ্যারাইভাল টাইম দেওয়া ছিল, বিটি মানে হচ্ছে বার্স টাইম দেওয়া ছিল। সো এগুলো আমি এখানে আমরা নতুন করে লিখেছি। এখন আমরা যে জিনিসটা ক্যালকুলেশন করবো সেটা হচ্ছে আমাদের ওয়েট টাইম। সো ওয়েট টাইম যদি আমরা বের করতে চাই, ওয়েট টাইম বের করার সূত্রটা হচ্ছে স্টার্ট টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। স্টার্ট টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, এটা হচ্ছে আমাদের ওয়েটিং টাইমটা বের করার সূত্র। সো স্টার্ট টাইম কোনটা আমরা গ্যাং চার্টের মধ্যে দেখবো, যেমন P1 প্রসেসটা আমাদের স্টার্ট হয়েছিল 0 মিলি সেকেন্ডে, আর অ্যারাইভাল টাইম কোনটা, অ্যারাইভাল টাইম আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া আছে। সো এই দুইটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমরা P1 এর ক্ষেত্রে ওয়েটিং টাইমটা পাবো। সো P1টা কতটুকু টাইম ওয়েট করেছে, P1 এর স্টার্ট টাইমটা হচ্ছে 0, অ্যারাইভাল টাইমটা হচ্ছে 0 ইকুয়াল টু সে 0 মিলি সেকেন্ড ওয়েট করেছিল। অনুরূপভাবে P2 এর ক্ষেত্রে স্টার্ট টাইমটা হচ্ছে 80, P2 প্রসেসের স্টার্ট টাইমটা হচ্ছে 80, কত মিলি সেকেন্ডে সেটা শুরু হয়েছে সেটা হচ্ছে স্টার্ট টাইম, আর অ্যারাইভাল টাইম তো এখানে আমাদের দেওয়া আছে P2 এ। সো 80 মাইনাস 0 ইকুয়াল টু হচ্ছে 80। অনুরূপভাবে P3 ক্ষেত্রে কত হবে, তাহলে 100 মাইনাস 0, সো 100 মাইনাস 0 হচ্ছে 100। P4 এর ক্ষেত্রে কত হবে, 110 মাইনাস 0 হচ্ছে 110। P5 এর ক্ষেত্রে কত হবে, 130 মাইনাস 0 ইকুয়াল টু 130। সো এগুলোই হচ্ছে আমাদের ওয়েটিং টাইম, 0, 80, 100, 110, 130, এগুলো হচ্ছে আমাদের ওয়েটিং টাইম। এখন যদি আমাদেরকে বলে যে টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করতে হবে, সো টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করার সিম্পল সূত্র হচ্ছে বার্স টাইম আর ওয়েটিং টাইমের যোগফল। তার মানে এটার সূত্রটা হচ্ছে কি, বার্স টাইম প্লাস ওয়েটিং টাইম। সো দেখেন এখানে আমাদের বার্স টাইম দেওয়া ছিল হচ্ছে 80,
আর পি ওয়ান প্রসেসের ক্ষেত্রে আমাদের ওয়েট টাইমটা ছিল জিরো, সো 80+0 মানে হচ্ছে 80, এটা হচ্ছে টোটাল টার্ন আরাউন্ড টাইম পি ওয়ানের ক্ষেত্রে। সো পি টু এর ক্ষেত্রে কত হবে 20+80, তার মানে হচ্ছে 100। পি থ্রির ক্ষেত্রে কত হবে 100+10, মানে হচ্ছে 110। পি ফোরের ক্ষেত্রে কত হবে 110+20, 130। পি ফাইভের ক্ষেত্রে কত হবে 130+80, দ্যাট মিনস 210। সো এগুলো হচ্ছে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম। এখন আমাদের নেক্সট যেটা বের করতে বলতে পারে যে কমপ্লিশন টাইমটা আসলে কত, প্রত্যেকটা প্রসেস কমপ্লিট হতে কতটুকু সময় লেগেছে, এটা হচ্ছে কমপ্লিশন টাইম। কমপ্লিশন টাইমটা এখানে দেখাই নাই, বলে দিচ্ছি কীভাবে বের করতে হবে। কমপ্লিশন টাইমটা একদম ইজি, আমরা শুধু কী করবো, গ্যাং চার্টটার দিকে তাকাবো, পেছনের থেকে সামনের দিকে, তার মানে হচ্ছে রাইট টু লেফটের দিকে আমরা তাকাবো এইভাবে অনুযায়ী। এই অনুযায়ী তাকানোর সময় আমরা প্রথম যে প্রসেসটা পাবো, সেই প্রসেসের প্রথম যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে ওই প্রসেসের কমপ্লিশন টাইম। আমি যেটা বলতে চাই তার মিনিংটা হচ্ছে, আমরা এদিক থেকে যদি এদিকে তাকাই তাহলে আমরা দেখবো প্রথম পি ফাইভ প্রসেসটা আছে। সো পি ফাইভ প্রসেসের প্রথম ভ্যালু কোনটা 210। সো পি ফাইভ প্রসেসের প্রথম ভ্যালু হচ্ছে 210, তাহলে এটাই হচ্ছে পি ফাইভের কমপ্লিশন টাইম। অনুরূপভাবে তার পরবর্তী প্রসেস যদি আমরা যাই তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে পি ফোর। সো পি ফোরের প্রথম ভ্যালু কোনটা 130। সো পি ফোরের ক্ষেত্রে কমপ্লিশন টাইমটা হবে 130। পি থ্রির ক্ষেত্রে আমরা কোনটা পাবো 110। সো পি থ্রির কমপ্লিশন টাইম 110, অনুরূপভাবে পি টু এর 100, পি ওয়ান এর 80, এটা হচ্ছে এটার কমপ্লিশন টাইম। সো এই ইনফরমেশনগুলো আমাদের বের করতে বলে, সবগুলো আমাদের বের করতে নাও বলতে পারে, যেটা আমাদের বের করতে বলবে পরীক্ষার মধ্যে আমরা সেটাই বের করবো। নেক্সট হচ্ছে আমাদের টোটাল ওয়েট টাইমটা বের করতে হবে। সো টোটাল ওয়েট টাইমটা বের করা একদম ইজি। টোটাল ওয়েট টাইমটা বের করার ক্ষেত্রে আমরা কী করবো, জাস্ট আমরা যে ওয়েট টাইমগুলো বের করেছি ওগুলো যোগ করে দিব, তার মানে হচ্ছে 0+80+100+110+130 ইকুয়াল টু কত হবে, আমাদের টোটাল যোগ করলে দেখবে আমাদের 420 মিলি সেকেন্ডের মতো আসতেছে। যদি আমরা অ্যাভারেজ ওয়েটিং টাইমটা বের করতে বলে তাহলে আমরা কীভাবে করবো, জাস্ট 420-কে কতগুলো প্রসেস আছে আমাদের, টোটাল 5টা প্রসেস আছে, ভাগ করে দিতে হবে, তাহলে আমাদের দেখবো আমরা আসবে হচ্ছে 84 মিলি সেকেন্ডের মতো। অনুরূপভাবে সেম টোটাল টার্ন অ্যারাউন্ড টাইমটা কীভাবে বের করবো আমরা, 80+100+110+130, তারপর হচ্ছে কত +210, টোটাল যোগ করে দিলে আমাদের আসবে হচ্ছে 630 মিলি সেকেন্ড। এখন যদি আমাদের বলা যে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা কত, সেটা আমরা বের করতে পারবো, 630-কে জাস্ট আমরা 5 দ্বারা ভাগ করে দেবো, অ্যান্সার যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এটাই হচ্ছে আমাদের FCFS অ্যালগোরিদম, একদম সোজা একটা অ্যালগোরিদম ছিল। তো আশা করি আপনারা এই অ্যালগোরিদমটা বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।